তো ফ্রেন্ডস, আমরা এখন একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো এই দেখো, দুজনের প্লেটে সমান সমান পাস্তা আছে। তো কে প্রথমে খেতে পারে সেটাই দেখার বিষয়, আর যে হেরে যাবে তার জন্য পানিশমেন্ট আছে। তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো 1 2 3 স্টার্ট। তো ফ্রেন্ডস, তুমি দেখতেই পাচ্ছ উল্টে গেছে, আর আমার প্লেটে এখন অল্প একটু আছে, আর ওগুলো পুরো ফাঁকা। তো ও জিতে গেছে, তো ও যা পানিশমেন্ট দেবে সেটা মনে নিতে হবে। একটু আমরা খাবার, আমি খাবারটা শেষ করে আসছি, আবার ফিরে পানিশমেন্ট দেবো, আমরা দেখতে থাকবো। তো ফ্রেন্ডস, আমি পানিশমেন্ট নিয়ে চলে এসেছি, আর আজকের পানিশমেন্ট হলো এই যে, আমি কাঁচা আলু কেটে রেডি করে রেখেছি ওকে খাওয়াবো বলে। কাঁচা আলু খাওয়া যায় নাকি? খেতে হবে, এটা পানিশমেন্ট। তুমি হেরে গেছো, ধরো। তো দেখছো আমি হেরে গেছি, আমাকে তো খেতেই হবে। দেখতেই পাচ্ছো ভিডিও করার জন্য কতটা কষ্ট করতে হয়, সেই জন্য বলি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার পানিশমেন্টটা আমি যেহেতু হেরে গেছি, আমার তো আলু কাঁচা আলু খেতেই হবে, কিন্তু বেশি না, এক ভাগ খেলেই হবে। পুরোটা? না না, পুরোটা খেতে পারবো না। পুরোটা খেতে হবে। মুখটা পুরো বাংলার মাছ হয়ে গেছে, কেমন লাগছে বলো? এত ভালো ভালো খাওয়ার পরে এত সুন্দর খাওয়ার, ঠিক আছে, আর খেতে হবে না। তো গাইস, আজকে পানিশমেন্ট কমপ্লিট।